أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে ১৬তম বার্ষিক চন্ডি মহাকুম্ভ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল পৌর মুক্ত মঞ্চ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল মতিন সাহেব সমাজ নাতি সাবেক চেয়ারম্যান বাসুদেব ইউপি সভা সভাপতি হাজী মোহাম্মদ দৌলত খান সভাপতি আঞ্জুমনে ফালে মার্গ জেলাপি তকদির খলিফা কাজল মেয়র আঠাউরা পৌরসভা মুনাজির আলে সুন্দর দিলীপ ইসলামী লেখক ও গবেষক সদাম মুফতি আলাউদ্দিন বিহারি সাহেব বিশেষ অতিথি আতিকে রসুল বৃষ্টি ইসলামী চিন্তাবিদ মুজাহিদ আলে সুরত ফরিদ মৌলানা কাজী মুফতি কেবায়তুল্লাহ মাহমুদি আল নিজামি সাহেব আতিকে রসুল মুনাজির মিল্লাত হাজার মৌলানা পীর মুফতি গিয়াসুদ্দিন আত্মাহরি সাহেব আতিকে রসুল হাজরত মৌলানা বিশেষ বক্তা আব্দুল মুফতি মাহমুদুল হাসান নিজামি সাহেব আরবি প্রবাদক চাপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা আশিকের রসুল হাজরত মাওলানা হাফেজ মিজানুর রহমান আশিকি আন-নিজামি সাহেব আঠাউরা আরো অনেক হযরত উলামায়ে কেরাম আমি কোরআনের পাঠের তাফসীর আজকে ১৪০০ বছর ইসলামের বয়স কোরআনের তাফসীর বাংলাতে এই ক্যালকাটা পর্যন্ত অল বেঙ্গলের মধ্যে কেউ করেনি ঠিক আলহামদুলিল্লাহ আমি করে দিয়েছি সচিত্র তফসির ২০০০ পৃষ্ঠা আপনার ক্লাস ৫ ৬ এর ছেলেও পড়ে বুঝতে পারবে আল্লাহ কি বলছে সেটা হৃদয় অঙ্গম করতে পারবে এরপরে ওখানে সেরে সবচাইতে কোরআনের পরে হাদিস কিতাবের মধ্যে এক নম্বরের কিতাব হ্যাঁ বুখারী শরীফ সে বুখারী শরীফের ৯০০০ হাদিস এটাকে অনুবাদ করে উচ্চারণ করে আরবিতে তার সংকেত ব্যাখ্যা ৫ খণ্ডে ৫০০০ পৃষ্ঠায় লিখে দিয়েছে আপনার নেবেন পড়বেন পথ পাবেন আল্লাহ আল্লাহ রসুলকে পাবেন সুবহানাল্লাহ ওয়াজের মধ্যে কতদূর আর বলা যায় ওয়াজের মধ্যে কতদূর বলা যায় নমুনা শুধু দেখানো আর এটা পড়লে আপনি পুরোপুরি একটা জিনিস হৃদয়ঙ্গম করতে পারবেন আপনার মনের মধ্যে রসুল সমাধান হয়ে যাবে নিজের চোখে নিজে দেখতে পারবেন আমি আপনাদের সম্মুখে পেশ করতে চাই আল্লাহ সর্বপ্রথম যে দুনিয়াটার সৃষ্টি করলেন নবমণ্ডল কুমণ্ডল সৃষ্টি জগতের সবকিছু আজকে বৈজ্ঞানিকেরা বলতেছে এই পৃথিবীটা উপগ্রহ একটা ছোট্ট একটা জায়গা এতে কোটি কোটি বড় বড় গ্রহ উপগ্রহ আছে ঠিক
ঠিক, তার কোন শেষ নাই। কিন্তু আল্লাহ সর্বপ্রথম কোন জিনিসটা তৈরি করলেন এটাকে আপনাদের বুঝার দরকার আছে? সর্বপ্রথম আল্লাহ ক্লিয়ার করেছে একটা কলমা, সেই সন্ধান দেয় আমাদেরকে। সেই কলমাটা কোন কলমা? বেহেশতে তৈরি করে বহু আগে বেহেশতের মধ্যে সেই কলমাটা পেয়ালা লেখা হয়েছে, গাছে লেখা হয়েছে, পাতায় লেখা হয়েছে, বেহেশতের গেটে লেখা হয়েছে, আর সে মোয়াল্লার উপরে লেখা হয়েছে। সেই কলমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমাটা লিখে হয়েছে, ঠিক না? তাহলে বোঝা গেল এই কলমাটা একদম আগে, এই কলমাটা বেহেশত তৈরিরও আগে, আসমান তৈরিরও আগে, আজিম তৈরি করারও আগে। কখন আল্লাহ তৈরি করলেন কখন বলার কারো কাছে কোন হিসাব নাই, কাজেই আগে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, যেমন নাকি কদিম আল্লাহ সত্তা, আল্লাহর তুলনা কারো সঙ্গে হয় না, আল্লাহ কারো মতো নয়, কেউ আল্লাহর মতো না, ঠিক না? আল্লাহ অদ্বিতীয় মাহবুব, আল্লাহুল আলমী আকরামুল হাকিমিন। যখন থেকে তখন থেকে তিনি আল্লাহুল আলমী আকরামুল হাকিমিন তৈরি করতেছেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ছিল লা ইলাহা ইল্লাল্লাহ অনন্ত অসীম কাল থেকে, কিন্তু আল্লাহ তৈরি করলেন সেখানে কাকে? কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক নেই? এবং সঙ্গে সঙ্গে এই দেওয়া হয়েছে কলমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মধ্যে বারোটা অক্ষর, একটাও ছোট ছোট লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ লাগে না? একটু পড়েন তো প্র্যাকটিস করে। আল্লাহ বলে আমাকে পাতি না, আমাকে খুঁজি পাতি না, কিন্তু আমি পরম সত্তা, আর তোদেরকে আমি তৈরি করে দিব, আমি কোথায়? আমার কাছে আঠাটা তোদের পক্ষে সম্ভব না। গাম হত্যাকে ফেলে দেয় রমকা সাকেনে কাবা, তুমি কি আকাশে, না নিচে, না সাগরে, না পাহাড়ে, বনে, জঙ্গলে, কোথায় আল্লাহ? কোথায় কেউ বলতে পারবে? আল্লাহ সর্বস্থলে বিরাজমান, কিন্তু আল্লাহকে কেউ ইথার নামক পদার্থের মাধ্যমে সারা পৃথিবীকে সাত মিনিটের মধ্যে পুরো প্রদক্ষিণ করতে দেয় সৃষ্টি জগতের মধ্যে, কিন্তু চন্দ্র ছড়া বাজে, হ্যাঁ, যন্ত্র ছাড়া ধরা যায় না, ধরা যায় না। তো আল্লাহকে ধরতে হলো আল্লাহ একটা যন্ত্র বানাইছে, ঠিক? আল্লাহকে ধরতে হলে ইলেকট্রিক যন্ত্র নয়, আল্লাহকে আমার নূরের যন্ত্র। কার যন্ত্র? আমি আমার তফসীরের মধ্যে সূরায়ে মায়দা 14 নম্বর আয়াত আল্লাহ নূরের উপরে 30টা তফসীর থেকে বরাত দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহর নূরের যন্ত্র সেটা কোনটা? এ আল্লাহ তোমাকে পাবো কি করে? তুমি বলছো তোমাকে ইবাদত করার জন্য, আমরা দেরি তোমার ইবাদত করার জন্য, পাবো কোথায়? আল্লাহ কয় পাবি কোথায়? আমি তোদের একেবারে নিকটে আছি। কতদূর নিকটে আছেন আল্লাহ? তোর গর্দানের রক্ত থেকে আরো কাছে, গর্দানের সাহির থেকে আরো কাছে। আল্লাহ তুমি এত কাছে দেখি না কেন? বলে বেশি কাছে হইলে তেরে দেখা যায় না, চোখের পুতুলটা আমাদের যেটার দ্বারা দুনিয়া দেখি সেটা খুব কাছে, কিন্তু সেটা দেখা যায় না। আল্লাহ কয় তো চোখের পুতুলটা দেখতে হলে একটা আয়না নিতে হয়, লুকিং গ্লাস, ঠিক না? আয়নাটা নিলে চোখটা যেমন দেখিস,
এমনি ভাবে আমাকে দেখবার জন্য আমি একটা নুরানি আয়না বানাই দিচ্ছি ফেরেশতাদের জন্য, শুধু তা না সমস্ত নবীর জন্য, আমি খোদার খোদাইর সবার জন্য আমি একটা এমন আয়না বানাই দিয়েছি যার মাধ্যমে দেখবি যে আমি আল্লাহকে দেখবি। সকল সৃষ্টির উৎস নবী, খোদার নূর প্রিয় নবী, খোদার নূর প্রিয় নবী, সকল সৃষ্টির উৎস নবী, হায়দ্রাবাদের মহান মুর্শিদ কিবলা, জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ব সুন্নি আন্দোলন, জিন্দাবাদ জিন্দাবাদ। আরে শুধু মানুষ নয়, বলি নয়, গাউস কুতুব নয়, নবীরাও আমার নবীকে মানা ছাড়া কেউ নবী হতে পারে না, আল্লাহ পর্যন্ত কেউ পৌঁছতে পারে না, পারেনি। হযরত উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করে আমি কাকে হেউ করে না, মানুষ মাত্রই দামি। আল্লাহ বলেন কোরআনে পাকে, ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. আল্লাহ কমাবেকির উপরে এদেরকে সম্মান দিয়েছে মানুষকে, ঠিক না বেকি? মানুষ হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো রকমের হোক না কেন, কিন্তু মানুষ দামে, মানুষ দাম আছে নেই, হ্যাঁ সবার দাম আছে। কারো উপরে অত্যাচার জুলুম করা কি জায়েজ আছে? কারো সম্মান হানি করা ইসলামে আছে? নাই। আল্লাহ বলছে একে আরো দামি করবো আমি, এই সৃষ্টির সেরা মানুষকে আরো দামি করব। সেই দামি করার জন্য আমি আয়না দিয়েছি, তার সঙ্গে আমি সাক্ষাৎ করার জন্য ব্যবস্থা করেছি, হ্যাঁ তাকে ইহকাল পরকালে শান্তি দেওয়ার জন্য ব্যবস্থা করেছি, তার কথার মধ্যে অ্যাকশন দেওয়ার জন্য আমি এইভাবে ব্যবস্থা করেছি, ঠিক না বেশি? এই দেশের মধ্যে ইসলামের প্রচার আমরা হুজুররা করি নাই, এই দেশে যখন ইসলাম প্রচার হয় তখন হুজুর ছিল না, এই দেশে তখন মাদ্রাসা ছিল না, এই দেশে মক্তব ছিল না, ছিল তারা ইসলাম প্রচার করছে। আমাদের বাপদাদা তেরাগোষ্ঠী যারা মুসলমান কারা করেছে, তারা বিভিন্ন দেশ থেকেও এসেছে, এই দেশেও হয়েছে, ঠিক না বেশি? আরবি ভাষাভাষী ছিল, ফার্সি ভাষাভাষী ছিল, বিভিন্ন ভাষাভাষী ছিল, তারা কথা বলতে পারত না, তারপর এদেরকে মানার পরে এরা বলি হয়ে গেছিল, ঠিক না বেশি? হ্যাঁ আপনার সিরিজের শাহজালাল ইয়েমানের মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহ, হ্যাঁ বড়ুয়ার, হ্যাঁ বড় পীর সাহেব দুনিয়ার জান্নাতে আসছে, এরা কি একটা টান, তাদের সঙ্গে নবীর মাধ্যমে আল্লাহর কানেকশন ছিল, ওই নবীর জ্যোতিটা মানুষের মনের মধ্যে ছেড়ে দিয়েছে। এরা সবাই বড় বড় একজন আল্লাহর বলি হয়ে গেছিল, এক নজরে বড় হয়ে গেছে। দেখাতে চাচ্ছিলাম ফেরেশতা নয়, নবীরা নয়, গাউসেরা নয়, কুতুবেরা নয়, আমার নবীকে মানার কারণে তারা দামি হয়ে গেছে। দেখুন কোরআনে তার কষ্ট হয়েছে, ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنْصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ ঠিক নেই পুরানে পাক রায় আল্লাহ একটা মিটিং করলেন সবাইকে তৈরি করে নবীদেরকে তৈরি করে আল্লাহ বললেন এই এমন একটা জায়গার মধ্যে মিটিংটা করছে সেটা আল্লাহ জানে, আল্লাহ সমস্ত নবীকে আদম আলী ইসলাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাইকে সমবেত করলেন, পরে আল্লাহ রাব্বুল আলামিন রহমাত করবে তোমরা বসো
তোমাদের সঙ্গে কথাবার্তা আছে, কিছুক্ষণ পরে আমার নবীকে উপস্থিত করলেন, শেষ জমানায় যেটি আসছেন তাকে উপস্থিত করলেন। তাহলে তিনি কখন থেকে, আগে বলছিলাম দেখুন, একটা যদি আমরা গোল বৃত্ত বানাই, এখানে একটা বৃত্ত, এখানে একটা বিন্দু, এখান থেকে গোল চক্কর দিলাম, ঠিক না? তাহলে প্রথম বিন্দুর সঙ্গে লাস্ট বিন্দু লাগলে এটা গোল চক্কর হবে না, ঠিক না বেশি? মাস্টার সাহেব আসেন, শিক্ষিত মানুষ আসেন, প্রথম বিন্দু হল আমার নবী, সৃষ্টির প্রথম বিন্দু নবী, আর শেষ বিন্দু তিনি, তিনি ফার্স্ট বিন্দু এবং লাস্ট বিন্দু, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সবকিছু নবীর আন্ডারে। এখন আল্লাহ বলেন যে তাদেরকে নবীদেরকে ঠিক করে, নবীদের থেকে বড় আর কেউ হতে পারে না, ঠিক করে আল্লাহ বলতেছেন, নবীকে পাঠাই দিয়ে বললেন ওনাকে চিনাও, ভারী পাপ্রবাহ, তার যে আলো, তার যে জ্যোতি, যার যে মর্যাদা, যার যে শান, আমরা আমাদের গুলো আর কিছু হাতাই পাচ্ছি না। আল্লাহ বললেন যে তোমাদেরকে এই মর্যাদা, তোমাদেরকে এই শান আমি দিয়েছি আমার এই বন্ধুর কারণে, আর আমি যদি উনিকে তৈরি করতাম না করতাম তাহলে তোমাদেরকেও তৈরি করতাম না। তোমরা বলো এই নবীকে মানবে কিনা? তোমাদের যুগে আমার এই বন্ধু যদি পৌঁছে, তোমাদের নবুয়তের দপ্তর থেকে নিজের নাম বাদ দিয়ে আমার নবীকে মানবে কিনা? তোমরা স্বীকৃতি দাও। সবাই বলল ইয়া আল্লাহ, আমাদের যুগে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমাদের যুগে যদি এই তোমার বন্ধু যায়, তা আমরা আমাদের দপ্তর থেকে নামটাকে বাদ দিয়ে আমরা তার পুরা নিশ্চয় করে নেব। আজকে শেষ নবী, শ্রেষ্ঠতম নবী পেয়ে আমরা শ্রেষ্ঠতম উন্মত, ঠিক বলেছি? আর শ্রেষ্ঠতম উন্মত উম্মতে এই যাবে, উম্মতে দাওয়াত, ঠিক না বেশি? সবাই সম্মানিত, সবাই সম্মানিত, সম্মানিত বেশি সম্মানটা কোথায়? নবীদেরকে নবী তৈরি করেছেন আল্লাহ, সেখানে নবীকে আমাদের নবীকে দিলেন, নবীকে দেখে তারা একেবারে আশ্চর্য, বলে মানবো তোমাদের যুগে দুনিয়াতে গেলে বলে আমরা ছাড়বো, ওদের ছাড়িয়ে দিয়ে তাকে বাড়াই দেবো, হ্যাঁ মেনে নেব। সবাই যখন মেনে নেবে আল্লাহ বলে সাক্ষী থাকো একে অপরে, তোমরা পরস্পর সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের উপরে সাক্ষী আছি, বলেন সুবহানাল্লাহ, ঠিক নেই? তাহলে সবাইকে সাক্ষী করে আল্লাহ চাইল, যদি কোন নবীর জীবনের মধ্যে, তাদের লাইফের মধ্যে, আমাদের কাছে অনেকের জীবনে আছে আজকে নেই, তাদের জীবনের মধ্যে আমার নবী সম্পর্কে কোন কটাক্ষ করেছে কেউ পেয়েছেন কেউ? হ্যাঁ আপনারা কি বলেন, পেয়েছেন কেউ? প্রফেসর আছেন, ডক্টর আছেন, বড় বড় আল্লামা আছেন, ঠিক আছে ঠিক, নবী সম্পর্কে কোন বিপযুক্তি করেছে না? কেড়ে করে নাই কেন? আমরা দেখি দুই মসজিদের ইমাম সাহেব কিলেগিলি করে, আর এক মসজিদ ইমাম সাহেবের মোয়াজ্জিনও কিলেগিলি করে, জানি না বাবা তোমার এখানে কি খবর, ঠিক না ভাই? তুই হলে যদি কি হয়ে গেলি, আমার নামটা উপরে দিল না আর তার নামটা নিচে দিল, ঠিক না ভাই? হ্যাঁ ঠিক না ভাই, কিলেগিলি আসেনি? হ্যাঁ দুই মেম্বারে কিলেগিলি বলেন, দুই দেশের হ্যাঁ রাষ্ট্রপতি কিলেগিলি, প্রাইম মিনিস্টার, ঠিক না? সব জায়গায় কিনে গেলি আসলি না? হ্যাঁ সব জায়গায়, কিন্তু নবীকে আদম আলী ইসলাম থেকে হাজার ঈসা আলী ইসলাম পর্যন্ত কোন নবী কি আমার নবী সম্পর্কে কটূক্তি করেছে? তাফসীর দেখুন, কলম চাপা দেখা যাবে, সমস্ত নবীরা হাজার ঈসা আলী ইসলাম বলতেছে এই আমার উম্মতেরা সাবধান সাবধান, আমার মর্যাদা তোমরা দেখতেছ, মুর্দাকে জিন্দা করি, রুগীকে ভালো করি, সবকিছু করি, আমি যেটা চাই সেটা করি, কিন্তু মনে রাখিও তোমাদেরকে ব্যস্ত বসবার জন্য এক নবী আসবে, তার আমার আমার মাথার মগজ তার কদমের স্যান্ডেল থেকে আরো কম, বুঝতে পারছেন
সমস্ত নবীদের সম্মান কিসের উপরে? আমার নবীকে মানার উপরে। বুঝতে পারছেন সবাই? মান হলো কোথায়? আমার নবীর উপরে, নবীকে মানার উপরে। নবীকে মানছে তার দাম বাড়ছে। আরে মানুষ নয়, গরু ছাগল মানছে তাদের দাম বাড়ি গেছে। আরে পশু প্রাণী নয়, গাছের কাঠ শুকনা কাঠ। বুখারি শরীফের রওয়ায়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খাদুর গাছের লগে হেলান দিয়ে সদবা দিতেন, উস্তু আল হান্না, আমি 27 বার গেছি। ওই খানবার সঙ্গে একটা মেয়ের মনে লাগবে আমার নবীর কষ্ট হয়েছে। খাজুর গাছ একটা গিটা গিটা ঈদ দিলে কষ্ট হয়, নুরানি বদলের মধ্যে একটা মেম্বার। এই যে আপনারা এখানে মেম্বার বানা ঝাউ গাছের বাথরুম রুমের মাধ্যমে এক মিনিট বানাই দিলেন, এক মিনিট অর্ডার দিলেন, বানাই দিলেন। নবী উঠছে মেম্বারের উপরে খতবা দিচ্ছে, ওয়াজ করতেছে, এই খাজুর গাছটা কাঁদতেছে। সুবহানাল্লাহ, শুকনা খাজুর গাছ কাঁদে? শুকনা গাছের প্রাণ থাকে না? আর হাজরাতে ওলা মায়ে কেলা, আর আপনার এগ্রিকালচারের লোক আছেন, হর্টিকালচারের লোক আছেন, ঠিক না? ঠিক, বিজ্ঞানে বহু উপরে চলে গেছে বাংলাদেশ, বাংলাদেশ হওয়ার পরে আমাদের দেশও বহু উপরে গেছে আলহামদুলিল্লাহ, ঠিক না? ঠিক। আচ্ছা বলেন তো, শুকনা গাছে আবার এটার মধ্যে যে রস বাইরে রস বাইরে, আবার এটা থেকে কান্না বাইরেছে। আরে গাছ, তুমি কোন কলেজে পড়ছো, কোন ইউনিভার্সিটিতে পড়ছো? নবীজি জিজ্ঞেস করে, এরে তুই কাদের কেন কাঁদিস না? বলে আপনার থেকে সেপারেট হয়ে আমি থাকতে পারি। ওই নবীর মান মর্যাদা আজকে গাছে বুঝতে পারলো, পশুও বুঝতে পারলো, আজকে কুরসির লৌহের কলম বুঝতে পারলো, নবীরা বুঝতে পারলো। আজকে দুর্ভাগ্য আমরা, আমাদের মধ্যে কিছু মানুষ নবীর মান মর্যাদা দিতে চাই না। নামাজ কিসের নাম? নবীর অনুকরণের নাম। ইমান কিসের নাম? নবীকে মহব্বতের সাথে মানার নাম। আল্লাহকে পাওয়ার নাম কি? নবীকে মানার নাম হলো আল্লাহকে পাওয়ার নাম। আজকে কোথায় আল্লাহর বলিরা? কোথায় কোনো আল্লাহর বলির জীবনের মধ্যে? শুধু বলি নয়, আজকে কিছু পাগলের মতো লোক আছে আমাদের দেশে, কিন্তু নবী সম্পর্কে কটূক্তি করে, ঠিক না? জি হ্যাঁ, ঘরে ঘরে ধারে ধারে মাজারে মাজারে ঘুরে, কিন্তু এরা নবী সম্পর্কে কোন কটূক্তি করে না। মনসুর হাল্লাজ বলছে আনাল হক, বলছি কি বলে নাই? মনসুর হাল্লাজ বলছে আনাল হক, অনেকেই বলছে, বড় বিষয় বলছে, হাজরতে বায়েত বুস্তামী বলছে, লাইসা ফি জিব্বাতি ইল্লাল্লাহ, আমার জিব্বার মধ্যে শুধু আল্লাহ পাওয়া যাবে, এমন কথা বলছে। কিন্তু কোন বলি হযরত উলামায়ে কেরাম, হ্যাঁ সুধীবৃন্দের আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, কোন বলি কি বলছে আমি রসুল না? কেন বলে নাই? কারণ সেখানে যাওয়ার ক্ষমতা নাই, নাই সেখানে যাওয়ার ক্ষমতা নাই। কিন্তু নবীকে মেনে এত মানা মানুষে এই গাছে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে সেপারেশন, আপনার থেকে পৃথক হয়ে যাওয়া, আপনি আমার সঙ্গে না থাকা আমি সহ্য করতে পারবো না। বরদাত নবী কয়, খাবার গাছ পুরো বেহেস্তের বাগানের গাছ বানাই দেবো, দিয়ে সবাই চলবে। আর গাছে কয়, ইয়া রাসূলুল্লাহ, লা লা লা, আমি গাছ দিলে বেহেস্তের বাগানের ফল গাছ হয়ে সবাই খাওয়াবো, এটা আমার সহ্য হবে না, আমি আপনাকে চাই। কি বলছিলাম? আমি আপনাকে যাই, নবীর আমাকে চাই, আমার সঙ্গে থাকবে। কান্নাকাটি বন্ধ করে দিয়েছে, কান্নাকাটি বন্ধ করে দিয়েছে। আরে মুসলমান, আজকে আমাদের কোন অবস্থা? নবী এমন নবীর তেমন, আমার এটা বলার দরকার কি আছে? কেউ তো বলে নাই, বলছে জিবরিল, বলছে কোন সময় জিবরিল বলছে, হ্যাঁ জিবরিল ফেরেশতাদের সর্দার নবীর দরবারে আসছে, হ্যাঁ কি নবীকে বলছিল আমি আপনার চেয়ে বড়? একবার মনে হয়েছিল নবীকে তো আল্লাহ তৈরি করছে, পরে আমি তো বহুদিন পর্যন্ত নবীর কাছে আসি, বয়সটা বোধহয় নবী আমার থেকে একটু কম হল, তো খেয়াল করে করে কম হইব, হ্যাঁ ঠিক না? এটা চিন্তা করার পরে নবী কয়, এরে জিবরিল, হ্যাঁ কয়, তোমাকে আল্লাহ যখন
নতুন তৈরি করলে কি দেখছিলাম? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি উপরে একটা নক্ষত্র দেখতাম, জল 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 জলমল করত, সত্তর হাজার বছর পর্যন্ত দেখা যেত, এরপরে আবার দেখবা আবার সত্তর হাজার বছর দেখা না যেত, আবার এইভাবে মানে আমার লাইফের মধ্যে আমি 72,000 বার দেখেছি। এবার হিসাব করেন অঙ্কের মাস্টার, তাহলে এতদূর পর্যন্ত বা আমার বয়স কতদূর পর্যন্ত দেখেন? নবীয় কয় খেয়াল, নবীয় কয় সেটা কিসের জন্য নক্ষত্রটা তুমি জানো? আরে উল্টা গেছে, নক্ষত্রটা কি ছিল তুমি জানো? জিবরীল কয় ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। বলে জানো না? এটা তোমার নবীর নূর ছিল। তোমার নবীর নূর ছিল, নূর ছিল। এখন এটা তো আগে তোমার আগের থেকে, ঠিক না? ওই জিবরীল তোমার আগের থেকে, তোমার এত বছর বয়সে এটা দেখছো। আরে যখন দেখতা তখন আমি মাথা তুলতাম, আল্লাহর ইবাদত করতাম, আর যখন তুমি দেখতাম আমি সহিদায় পড়তাম। একসঙ্গে 70,000 বছর কাটাই দিতাম, একদম 70,000 বছর কাটাই দিতাম। তুমি দেখতা ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি গুস্তাখি মাফ, আপনার উপরে আপনার উপর আর কেউ নাই, আর আমরা বলছি নবী আমাদের কোনো কিছু নাই, বেইজ্জতি নাই, ডাকা ডাকে নাই, হ্যাঁ কারোর বিরুদ্ধে কথা বলে না, শুধু ইমানটা রক্ষা করতে চায়, ইমানটা রক্ষা করতে চায়। বাবারা মৌলানা আশরাফ আলী থানভি, তার নাম সত্যি, তার কিতাবের নাম হলো নসরত্তি। একটা হাদিস নকল করেছে, হযরত আব্বাস নবীর চাচাদান কিবলা রহমত, হযরত নবীর চাচাদান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, তবুক থেকে আসে নবম হিজরিতে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আজকে আপনার প্রশংসা করব। চাচাই কয় ভাইপুদের প্রশংসা করব, আমার নবী কয় ঠিক আছে তুমি প্রশংসা করো, আল্লাহ তোমার মুখটাকে ঠিক রাখো। হ্যাঁ, যে সর্বপ্রথম প্রশংসা করতেছে, এটা বহু কিতাবের মধ্যে আছে। এটা এখন সর্বপ্রথম কয়, যখন নাকি আদম আলাইহিস সালাম বেহেশতে ছিল তখন আপনি সেখানে ছিলেন, কে বলছে? চাচাই কয় কখন? যখন আদম আলাইহিস সালাম সেখানে ছিল আপনি ছিলেন, তখন সেখানে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদে আগুনে ফেললো তখন আপনি সেখানে ছিলেন। যদি আপনি না থাকতেন তো ইব্রাহিমের অস্তিত্ব থাকতো না, ইব্রাহিমের অস্তিত্ব থাকতো না। যখন নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনে কাশ্তিতে উঠছে সেখানে আপনি ছিলেন, নতুবা কাশ্তি বাঁচত না। নবী পাকের কথা তুমি ঠিকই বলছো, তুমি ঠিকই বলছো, এটা কোন হাদিস? নবী পাকের সাপোর্ট করলে সেটা হাদিস হয়, সেটা কি হয়? সেটা হাদিস, নবীর হাদিস। যে নবী ছিল আগেও ছিল পরও ছিল, আগে যারা রাখি আগের যুগে যারা নবীকে মানছে তাদের দাম বাড়িয়ে গেছে, চিন্তা বেশি তাদের দাম বাড়ি গেছে। নবী হলো মান সম্মানের মাপকাঠি, যদি নবীর পক্ষে থাকেন আপনার সম্মান বাড়বে, আপনার ইজ্জত বাড়বে, আপনার সন্তানদের ইজ্জত বাড়বে, আপনার সবকিছু শান্তিতে থাকবে। আর কেননা নবী হল রহমাতুল আলামিন, রহমাতুল রহমাতুল আলামিন। কোন রহমত কার জন্য? এই বাসের জন্য, গাছের জন্য, পানির জন্য, পশুর জন্য, না না জগতের প্রত্যেকটা জিনিসের জন্য। যতদূর আল্লাহ রব্বুল আলামিন কিছুর আল্লাহ রব, আর তত কিছুর নবী হল রহমত। আমরা আর কিছু চাই না, 103 বছরে চাই নবীর পক্ষে আসবে, কিছু চাই না। আপনার টাকা লাগবে না, আপনার পোষা লাগতো না, আপনি নিজের পক্ষে, আপনার সন্তানকে নবীর পক্ষে, আপনার স্ত্রীকে নবীর পক্ষে, আপনার বউ বেটিকে নবীর পক্ষে, এটা আপনার দায়িত্ব, ঠিক না বেশি? আপনি নিজে সুন্নি, সুন্নি ছাড়া ব্যস হয়ে যেত না কিতাবের প্রমাণ, কিন্তু আপনি সুন্নি হতেন কাজ করতে হবে কি হবে না? আপনি কৃষিবিদ, আপনি কৃষিকাজ না করলে কৃষিবিদ থাকবেন না? আপনি একজন হলেন যে কি ব্যবসায়ী, আপনার ব্যবসার যদি চর্চা না করেন, ব্যবসা যদি আপনি না চালান তাহলে আপনার ব্যবসা থাকবে? আপনি একজন সুন্নি, আপনি যদি এই চুপ মারে যদি থাকেন তাহলে আপনার সুন্নিও থাকবে না?
কিছুদিন ছিল সুন্নি নামে ফস্টার হলে ছেড়ে ফেলত। ঠিক আর এখন সবাই গর্ব করে বলে আমরা সবাই বোখারি শরীফের রায়াত রসুল পাক সাল্লাম কাছে একজন দায়ী বললো বোখারি শরীফের রায়াত ইয়া রসুল আল্লাহ কেয়ামত তখন হবে রসুলকে জিজ্ঞেস করলো কেয়ামত কখন হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বলে তুই কেয়ামত কেয়ামত করস কেন কেয়ামত ভয় হম ময়দান জানিস হ্যাঁ সেখানে ব্যবস্থা হয়ে যাবে সবাই তুই জানিস এত বড় মহা সংকটের ময়দান সেখানে কেন রাখা যায় ইদল হে কয় ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কোন ইবাদত নেই বেশি নামাজ নাই বেশি রোজা নাই হ্যাঁ বেশি তসবিহ তাহলিল নাই তুই কেয়ামত কেয়ামত সাজ কেন হ্যাঁ তুই ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমার অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আছে আল্লাহর মহব্বত থাকে তো হাসর ময়দানে আমি আমার সাথে সাথে থাকবি আমার সাথে সাথে থাকবি নবীর সঙ্গে থাকতে মনে চায় চায় মনে চায় অত নামাজ নাই অত রোজা নাই অত হজ নাই অত জকাত নাই কেউ মসজিদ করেছি কোন প্রসাদি করেছি তাও জানা নাই হ্যাঁ জকাত দিচ্ছি কোন প্রসাদি তাও জানা নাই সব জায়গার মধ্যে ভেদাল আছে নবীর প্রেমের মধ্যে কোনো ভেদাল থাকে না থাকতে পারি আপনারা যারা নবীকে ভালোবাসেন হাত তুলন্ত দেখি মাশাআল্লাহ বিশ্বাসী আন্দোলন আমার তোমার ঠিকানা দানের ভূমি মদিনা ওয়াবিশিয়া মুজি দিবস আমার তোমার ঠিকানা দানের ভূমি মদিনা আপনি শুনলি আপনি শুনিয়ে কাজ করতে হবে কিনা হবে কিনা রাজি আছেন দুজন হাত তুললে হইতো না কারা কারা তাহলে আমরা সবাই নবীকে চাই তাহলে নবীর সুন্নাত নিয়ে জীবনে বাস্তবায়িত করতে হবে আমার ঘরের মধ্যে বাস্তবায়িত করতে হবে ঠিক নবী জি আমার স্কুলের মধ্যে বাস্তবায়িত করতে হবে আমার মাদ্রাসার মধ্যে বাস্তবায়িত করতে হবে আমার সমাজের মধ্যে বাস্তবায়িত করতে হবে ঠিক হ্যাঁ আমার নাতি ভয় পাই গেছে কোনো আবার কোনো আবার আমার ধরেন নি আপনাকে ধরতে দেয় আপনি শুনলি শুনলি মানে শুনলি আছে বিশ্বাস করে নবীর প্রেম কেমন করে জায়গা দেয় হ্যাঁ তাহলে যারা শুনলি আন্দোলন বিশ্বাস করে আজকালা তোলেন তো মাছ আমার তোমার ঠিকানা মুসলিম জাতির শহীদ দিবস শাহাদাত কারবালা দিবস ঈদে আজম ঈদে আকবর আগ্রাবাদের মহান মুর্শিদ কিবলা সুন্নি মহাসম্মেলন আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারলেন ফেরেশতা হোক আপনার নবীর পক্ষে গেলে কি ঠকবেন না জিতবেন আমি ওয়াদা করাই নবীর পক্ষে থাকার জন্য বায়াত করাই নবীর পক্ষে থাকার জন্য আপনারা দিয়ে দেন হাতটা এইভাবে দেন আমি সারা জীবন নিজে থাকবো নবীর পক্ষে আমার সন্তানকে নবীর পক্ষে আমার পরিবারকে নবীর পক্ষে আমার গ্রামকে নবীর পক্ষে আমার মসজিদকে নবীর পক্ষে আমার দেশকে নবীর পক্ষে সারা বিশ্বকে নবীর পক্ষে আনার চেষ্টা করবো এবার এইবার হাত দেন আমার মারা যারা আগে আছেন তারাও হাত দেন আমি বায়াত করাচ্ছি নবীর পক্ষে থাকেন এই বায়াতের করে যদি থাকেন নবীকে দেখার আগে মৃত্যু হবে আমার মুখে মুখে বলুন আপনি
ছাব্বিশ পারা সুরায়ে ফাতহ জয়ের সুরা দশ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন যারা নবীর বায়াত গ্রহণ করেছে তখন নবীর খলিফাদের মাধ্যমে আগের মাধ্যমে কেয়ামত পর্যন্ত যারা নবীর বায়াতটা গ্রহণ করবে আল্লাহ বলতেছেন এটা আমি আল্লাহর বায়াত, এটা হলো আমি আল্লাহর সঙ্গে অঙ্গীকার। এরপরে আল্লাহ বলতেছেন যারা হাত তুলে দিয়েছেন আজকে, ঠিক না, আপনাদের লাভটা কি হাত তুলে দিয়েছেন? আল্লাহ কয় নবীর বায়াতের মাধ্যমে তোমরা হাত তুলছ, আমি হাত তোমাদের হাতের উপর কেন তোমাদের হাতের উপরে নবীর হাত আল্লাহর হাত ব্যাখ্যা করিয়েন না, একটা দুইটা না, যে তফসির লেখে আর হাদিস লেখে এর কাছে দলার ডকুমেন্টের অভাব থাকে না, কোনো ডকুমেন্টের অভাব নাই। আল্লাহ বলছেন নবীর হাত এটা কার হাত? নবীকে দেখা আল্লাহকে দেখা, ঠিক না? তাহলে নবী পাক মানা আল্লাহকে মানা, নবীর পক্ষে যাওয়া আল্লাহ মুখে মালিশ করেছেন নবীর পক্ষে থাকবেন, ওয়াদা করেছেন, ওয়াদা করেছেন। তাহলে আপনি যদি নবীর পক্ষে থাকেন নিশ্চয়ই নিশ্চয় বেড়ে যাবেন, আপনি বলবেন নামাজ না পড়লে ভুল করছেন শাস্তি হইতে পারে, রোজা না রাখলে ভুল করছেন শাস্তি হইতে পারে, অন্যায় করছেন শাস্তি দিতে পারে আল্লাহ, ভুল করেছেন যদি মাফ চান মাফ করে দেব, যদি মাফ চান কিন্তু বেহেস্ত যাবে, নবীর পক্ষে থাকলে শেষ পর্যন্ত বেহেস্ত আছে, নবীর পক্ষে না থাকলে যদি এবাদত থাকুক ইবলিসের এবাদত কম না, আকাশ থেকে আগুন করে ফর্সা পর্যন্ত কোন জায়গা বাকি নাই যেখানে সিজদা দেয় না, তাতে সেই ইবলিস জাহান্নামী, কেন নবীকে মানে নাই নবীর বিরুদ্ধে, এই জন্য আল্লাহ তাকে বেহেস্ত দেবে না। আর নবীর পক্ষে যারা নাকি আছে গাছ থেকে আরম্ভ করে একেবারে মাছ থেকে আরম্ভ করে পশুর থেকে আরম্ভ করে সবাই বেহেস্তি ভয়, সুবহানাল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুন, নবী পাকের পক্ষে থাকার নসিব করুন, আমার জন্য দোয়া করেন, পুরো হয়ে গেছে একদিন দুই দিন রাত্রে দেখে রসুল হাতটা ধরে লিখ, আলহামদুলিল্লাহ আমার তোমার ঠিকানা প্রাণের ভূমি মদিনা, আমার তোমার ঠিকানা নবী প্রেমের চন্দন অলি প্রেমের চন্দন সকল দিকে উঠছ নবী প্রিয় নবীকে চিল্ল তারা সুদার পেল তারা খোদার চন্দন পেল তারা নবীকে চিল্ল তারা আগ্রা বাদের মূর্ছা কাপড়া এই পর্যন্ত বলি, আমি আপনাদের থেকে বিদায়। 30 তারিখ মাস হল বৈরব জিল্লুর রহমান ফরমিলন, 31 তারিখ হল আপনার বাদুলতা সাহেব মসজিদ, আপনাদেরকে দাওয়া দিচ্ছি নবীর প্রেমে যাবেন কামিয়াব। اللهم صل على سيدنا ونبينا محمد النبي الامي وآل وسلم পর্বত যারা আলম এতক্ষণ পর্যন্ত যা পায়াল হয়েছে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করা হয়েছে এর সাথে
আমরা যা হাত তুলেছি আমাদের সবার জীবনের গুণাম আমাদের মেহরবান আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা দুনিয়ার পরে থেকে বিদায় নিয়ে গেছে আর যারা আছে সবার জীবনের গুণাম আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দান করো তাদেরকে সুন্দর বানাইয়া আল্লাহ বিদ্যাপীঠে উন্নতি খেদমত সেবা করার তৌফিক দান করো যাদের সন্তান বিদেশে আছে তাদের জান মান ইমান আমার নাতি সভাপতি অসুস্থ আমাকে তুমি যতদূর হায়াত দান করেছ আল্লাহ এ হাত মাহফিলকে আরো আরো বেশি হায়াত দান করে আমার মনে জানার মধ্যে 112-13 বছরের মানুষ আমার থেকে বয়স্ক আছে আল্লাহ তুমি চাইলে হায়াত বাড়িয়ে দিতে পারো সম্পদ বাড়িয়ে দিতে পারো স্বাস্থ্য বাড়িয়ে দিতে পারো নবীর পক্ষে নিয়ে যেতে পারো সবাই হাত তুলে তোমার নবীর পক্ষে যাওয়ার জন্য তুলেছে হাত আল্লাহ সবাইকে সুন্নি বানাইয়া দাও সবাইকে সুন্নি আন্দোলনের সদস্য বানাইয়া আল্লাহ আসমানের জন্য আপত্তি হতে আমাদেরকে আমাদের দেশকে আমাদের দশকে হেফাজত করো আল্লাহ আল্লাহ সারা বিশ্বের মানুষদেরকে হেফাজত করো আল্লাহ মিয়ানমারের মধ্যে আল্লাহ মুসলমানের বড়কে আছে তাদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ সিরিয়ার মধ্যে ইরাকের মধ্যে লেবাননের মধ্যে ইয়েমেনের মধ্যে আল্লাহ মুসলমানের দুঃখে আছে আল্লাহ তাদেরকে হেফাজত করো আল্লাহ তাদের জন্য থেকে শত্রুর শত্রুর থেকে হেফাজত করো আল্লাহ আমাদের সন্তানদেরকে মুরব্বীদেরকে মানবার তৌফিক দান করো আর শব্দকে স্নেহ করার জন্য মুরব্বীদেরকে তৌফিক দান করো আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দাও আল্লাহ সবাইকে তোমার নবীর মহব্বতে এক হওয়ার তৌফিক দান করো আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে মাহফিল করেছে আল্লাহ তাদের সদস্যরা সবাই এখানে উপস্থিত আছে তাদের প্রেয়ার দ্বারা তাদের যে শক্তি আরো দান করো এর থেকে আরো বড় বড় মাহফিল করতে পারে আল্লাহ যারা ঘর ছাড়ি বেরিয়ে ছাড়ে আকি আল্লাহ তাদের মনের অনেক ঘোষণা পূরণ করে দাও আল্লাহ তাদের পারিবারিক জীবনে শান্তি দান করো ব্যক্তি জীবনে শান্তি দান করো সামাজিক জীবনে শান্তি দান করো আল্লাহ আমাদের রাষ্ট্রীয় জীবনে শান্তি দান করো আল্লাহ আল্লাহ যারা রাষ্ট্রের পরিচালনা করতে আর সুন্দর করে তারা আবার তৌফিক দান করো আল্লাহ তাদের হায়াত দ্বারা করে আমাদের দেশের সবাই নর নারীকে সম্মান দাও ইজ্জত দাও শান্তিতে বসবাস করার তৌফিক দান করো আল্লাহ এই বাবারা তাদের পীর আসবে তাদের জন্য দোয়া করবে তুমি এদের উপরে সাহায্য করো দয়া করো কঠিন ব্যাধি থেকে হেফাজত আমার মা বন্ধুকেও হেফাজত করো পক্ষে টাকা নসিব করো تعالى على خير خلقه ونوره سيدنا محمد وآله وأصحابه أجمعين اللهم
واجعل آخر كلامنا عند الموت. شهادة لا إله إلا الله محمد رسول الله.